everyone assalamu alaikum সবাই কে আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে আমরা আজকে একটা পার্কে যাচ্ছি এই পার্কটাতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি বেশ বড় একটা পার্ক এখানে মানুষ হাইকিং করতে আসে মেইনলি আমরা পার্কটাতে এসে গেছি এখানে এসে অনেক সাওয়ার ও ক্যাকটাস চোখে পড়ছে এই ক্যাকটাসগুলো লার্জেস্ট ক্যাকটাস ইন দ্য ইউনাইটেড স্টেটস নর্মালি এগুলো 40 ফিট টল হয় আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে লম্বা লম্বা গাছগুলো এগুলো সাওয়ার ও ক্যাকটাসের গাছ এই গাছগুলো কাটা ইলিগাল এই স্টেটে কোনো কারণে কাটতে গেলে পারমিট নিতে হয় তাছাড়া অন্যান্য ধরনের অনেক ক্যাকটাস দেখছি এই গাছটা দেখতে খুব ভালো লাগছে চারিদিকে শুধু ক্যাকটাস আর ক্যাকটাস অনেক ধরনের ক্যাকটাস দেখছি খুব সুন্দর জায়গাটা আমরা এখন হোর্স দেখতে যাচ্ছি মানুষ এখান থেকে হোর্সগুলোকে ট্রেইনে রাইড করতে নিয়ে যায় হোর্স রাইডিং করছে অনেকে এখানে ওখান থেকে আমরা একটা ফার্ম এরিয়াতে যাই সেখানে আমরা হর্স ক্যারেজ রাইড করি এবং আশেপাশে ফার্ম এরিয়াগুলো ঘুরে দেখি বলতে গেলে প্রত্যেকটা বাসার সামনে অথবা পিছনে ফার্ম করা ছিল দেখে মনে হলো অনেকটা গ্রামের মতো বাংলাদেশে গ্রামে আমরা যেমন চিকেন কাউ গোট ডাক এগুলো পালি এখানকার মানুষও তেমন তাদের ফার্মে চিকেন কাউ গোট হর্স ডাঙ্কি এই ধরনের অ্যানিমলগুলোকে পালে সবচেয়ে বড় যে ফার্মটা আমাদের চোখে পড়ল এটাই সেই ফার্ম এখানে অনেকগুলো হর্স ডঙ্কি শিপ এবং গোট ছিল দেখে খুব ভালো লাগলো এখানে সব জায়গায় ফার্ম করা যায় না প্রপার্টি জোনিং এর উপরে ডিপেন্ড করে অলসো এখানে অ্যানিমাল পালার জন্য অনেক রেগুলেশনও আছে আমরা হর্স ক্যারেজ রাইড শেষ করে ক্রিস্টিনার ফার্ম দেখতে যাই Yeah.